আর তার সাথে আজকে হচ্ছে একটা স্পেশাল মেনু। তো এখন চলে গেছে বাজারে আর আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে, আজকে প্রায় 8:30 বেজে গেছে। বাবার কল এসেছিল, তারপর গিয়ে উঠেছি। তো উঠেছিলাম ভোরবেলা, কাজের মাসি এসেছিল, কাজ করে চলে গেছে, আবার ঘুমিয়ে পড়েছি, তো এই উঠলাম। তো এখন বেজে গেছে প্রায় 9:30 আর আমাদের চাও হয়নি, ফার্স্ট রাউন্ডের চাও হয়নি। আর ও আগেই চলে গেছে বাজারে, বাজারে এক্ষুনি না গেলে পাবে না জিনিসটা, তাই তাড়াতাড়ি করে চলে গেল। তো প্রথমে উঠেই যে আমি একটা কাজ করেছি সেটা হলো বিড়াল আর কুকুরকে খাবার দেওয়া। ওদের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টটা হয়ে গেছে, এখন আমি চাটা বানাতে চলে যাচ্ছি। আশা করছি এখন চা বানাতে বানাতে ও চলে আসবে, কেন কি অনেকক্ষণই হয়ে গেল গেছে। আর সকাল সকাল মিউকালিয়াকে কেজে রাখা হলো, এখানে সিম্বা খেয়ে দিয়ে এলো, সবার খাওয়া হয়ে গেছে। পান্ডা বাইরে, টাইগারও বাইরেটা বসে আছে, আর কালি আর মিউ এতক্ষণ বাইরে ছিল, মাসি চলে যাওয়ার পর থেকে বাইরে ছিল, একটু আগে ওকে ঢোকানো হলো, কেন কি টাইগার একটু এখন বাইরেটা বসবে। তো পরে আবার আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর ওদের আবার বের করবো যখন টাইগারকে আবার ঘরে নিয়ে যাবো। অনেক বছর পুরনো, সেই ছোটবেলা থেকে দেখছি এই হামানদিস্তাটা আছে, বেশ ভালো, পুরো লোহার। আর কালকে তো ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, তো কালকে কিন্তু টাইগারকেও স্নান করিয়ে দিয়েছে, তাই না? স্নান করেছো না তুমি? হ্যাঁ, স্নান করে একদম তাজা তাজা হয়ে গেছে টাইগার। কালকে বিজি হওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটু মজাও করেছি, যেরকম কি গাছ থেকে আম পেরেছি, আম পান্না বানালাম, দারুণ মজা হয়েছিল। তো সেটার কিছু ক্লিপস আছে, আমি শেয়ার করে দিচ্ছি, একটু দেখে নিন। গাছ থেকে আম পাড়া হচ্ছে, ভাবছি যে আম পোড়ার শরবত বানানো যাক, দারুণ মজা লাগছে। দেখাচ্ছি কোনটা দিয়ে আম পাড়া হচ্ছে, তো বড় লাঠি, এটা দিয়ে আম পাড়া হলো। তো প্রথমে আমি আম দুটোকে হালকা আছে পুড়িয়ে নিয়েছি, তারপর আম থেকে আটিটাকে আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপর একটু জল অ্যাড করে তার মধ্যে কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা অ্যাড করেছি, একটু চিনি অ্যাড করেছি, আর সাথে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি, আর ভালো করে মিক্স করে আম পান্নার শরবতটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু জল জিরাও অ্যাড করতে পারেন, খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আরেকদিন বানিয়ে রেসিপিটা শেয়ার করে দেবো। বাজার থেকে যে এলাম, কোথায় একটু মাথা ফাথা টিপে দেবে, কোথায় হাত পা একটু টিপে দেবে, হ্যাঁ একটু একটু ভালো মন্দ হাওয়া টাওয়া পড়বে। আর রান্নাটা যে আমাকে করতে হবে, তাহলে বাজার থেকে যা এনেছো তাই খেতে হবে, রান্না করবো না, তাহলে বাকি সব করে দেবো। হুমকি দিচ্ছে, রান্না করতে হবে আমাকে, কিছু হলেই কিচেনে তালা মারা থ্রেড দেয়। তো আজকে তো বলাই হয়নি যে আজকে স্পেশাল কি রান্না হচ্ছে, এখন বলবো না, ভিডিওটা তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, তবে জানতে পারা যাবে যে আজকে কি হচ্ছে। কন্টিনিউয়াস আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, তো এখন আগে চাটা খাচ্ছি, এখন চাটা খেয়ে নি, তারপর রান্না জোগাড় করতে চলে যাব, তখন জানাবো যে আজকে স্পেশাল কি রান্না হচ্ছে। হ্যাঁ, মানে ও চা বানিয়ে রেখেছে আমার জন্য, হ্যাঁ আমি এটা বলিনি, সরি। আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, কেন কি অলরেডি এখন 9:45 বেজে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে, তাই চা আর বিস্কিটটা খাচ্ছি, তারপর ব্রেকফাস্ট করবো, আর তারপর যাবো রান্নার জোগাড় করতে। আমরা খাচ্ছি ধোসা, দিন ধরে ম্যাগি বা আরেকটা কি আর ব্রেড ব্রেড চলছিল, তো আজকে ভাবলাম আজকে ছুটি আছে তো অন্য কিছু করা যায়, তো তাই জন্য আজকে ধোসা এনেছি। ওর ধোসা খুব ভালো লাগে আর আমারও ভালোই লাগে, তো ভাবলাম যে আজকে একটু ধোসা খাওয়া যাক, ওকেও একটু ছুটি দেওয়া যাক রান্নাঘর থেকে। তো আজকে ও বানাচ্ছে মাটন, এক লড়াই করার পর ওর থেকে আমি নিতে পেরেছি আজকে, অনেক ইমোশনাল মানে অত্যাচার করতে হয়েছে, তবে গিয়েও আমাকে ছেড়েছে আজকে, আমি ফুল ইউটিলাইজ করছি ওটা। তো বানানোর কথা আগে আমারই ছিল, বাট ও চাইলো যে ও বানাবে আজকে যেহেতু ওর ছুটি, তো ঠিক আছে ও বানা, খুব ভালো একটা স্পেশাল মাটন কারি হবে। তো আমি এখন ওয়েট করছি, পুরো কিচেনটা এখন ওর দায়িত্বে, মাটন হোক, তারপর আবার দেখা হচ্ছে। তো মাংসটা এখন মাখা হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্ট দিয়ে, সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেলও দেওয়া আছে, কিছু পেঁয়াজ পেস্ট বানানো আছে আর কিছু পেঁয়াজ এখানে কুচিয়ে কাটা আছে।
আর এখানে ছোট সাইজের আলু আনা হয়েছিল, গোটা গোটা আলুই দেওয়া হবে আজকে মাংসে। তো আজকে ভাবলাম নিজের একটু স্কিন কেয়ার করা যাক। তো আমি এখন এই শিট মাস্কটা ইউজ করছি, এটা হলো সলিমোর রোজম্যারি শিট মাস্ক। এটা খুবই সুদিং এফেক্ট দেয় স্কিনে আর স্কিনটা একদম গ্লোয়িং লাগে এটা ইউজ করার পর। কত দূর এগোলো রান্না? এটা সবে দিলাম পেঁয়াজ। কি মনে হচ্ছে আজকে খাবার পাবে? কে জানে কখন পাওয়া যাবে। এদিকে আপাতত আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে দেখো ছোট ছোট। এদিকে মাত্র পেঁয়াজ ভাজা চলছে, আর এক ঘন্টা তো লাগবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা তোমার জন্য, তুমি মাংস করে নাও, দেরি হবে তোমার, তাই জন্য আমি এখনো ভাতই বসাইনি। এইটা মানে বুঝতে পারছো তুমি আমার উপর কত ভরসা করো? মানে এর থেকেই বোঝা যায় কতটা ভরসা করে যে আমি টাইমে এখন দু ঘন্টা তো করতে পারবো না। ও এতটা ভরসা করে, এরকম ভরসা কেউ কারোর হাজবেন্ডের উপর করে? হলে কমেন্ট করবেন। তো এখন বাজে দুপুর আড়াইটে, আমাদের এখন লাঞ্চ হয়নি। আর আমি একটু এই বাড়িতে এলাম, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা, এই কটা জামা কাপড় নিতে। অ্যাকচুয়ালি ও কালকে এসেছিল বাট ওর জামা কাপড় নিয়ে যায়নি, তো আজকে আর কিছু নেই স্নান করে পরার মতো। ও একবার সকালবেলা এসেছিল কিন্তু তখন এই বাড়ির চাবি আনতে ভুলে গেছে, তারপর তো রান্নায় ও ব্যস্ত হয়ে পড়লো। তা ভাবলাম যে আমিই চলে যাই, আমি একটু ফ্রি আছি তো আমিই চলে যাই। ও রান্না করছে, এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি, হ্যাঁ, তাই জন্য আমি এখন চলে এলাম, সেই জামা কাপড়টা নিয়ে যাচ্ছি, দেখি কতদূর রান্নাটা এগোলো। আর জানি না আজকে কত লেট হবে খেতে আমাদের। তো এখন এখান থেকে বেরোই, রাস্তায় আবার দেখা হচ্ছে। তো আগে প্রচণ্ডই গরম বাইরেটা, প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। আর আমাদের বাড়ির কাছে বলেছিলাম এই মাঠটা আছে, তো এখন এই মাঠটায় খেলা চলছে। এটা একটা ক্রিকেট ট্রেনিং একাডেমি, তো এখানে প্র্যাকটিস চলছে। আমি বাড়ি পৌঁছেই গেছি, এখন দেখি কত দূর হলো রান্না। রান্না কত দূর? সিটি পড়লেই বন্ধ করবো, সিটি পড়ছে না। কটা সিটি পড়লে মাঝে? এই নিয়ে একটা জবরদস্তি দিয়ে একটা জবরদস্তি দেওয়া সিটি হচ্ছে না বলে আরেকটা দিচ্ছি। যাই বলো, গন্ধ কিন্তু পুরো ঘরে ছড়িয়ে গেছে, আমি বাইরে থেকে গন্ধ পাচ্ছি মাংসে। খেতে ভালো হলেই হয়, টেস্ট হয়েছে মনে তো হচ্ছে, দারুণ গন্ধ। তো আমি এদিকে স্যালাডের প্রিপারেশন করে নিয়েছি, এদিকে গন্ধরাজ লেবু সাথে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, আরও পুজো দিয়ে নিয়েছে তো প্রসাদটা দিচ্ছে। তো এদিকে মাংসটা একটু বেশি গলে গেছে, অ্যাকচুয়ালি সিটিটা ঠিক মতন দেওয়া হয়নি। যার প্রেশার কুকার সে ঠিক মতন দিতে পারে, সবার প্রেশার কুকার কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। তো মাংসটা একটু বেশি গলে গেছে বাট রংটা দেখুন কতটা সুন্দর এসছে, আশা করছি টেস্টটা খুব দারুণ হবে। রেডি খাবার, ভালো কিছুর জন্য একটু টাইম লেগেই যায়। তো আজকে মাংসের রংটা যতটা সুন্দর হয়েছে গন্ধটাও অতটাই বেরিয়েছে, আশা করছি টেস্টও খুবই ভালো হবে। দারুণ সফট হয়েছে, দারুণ হয়েছে সত্যি সত্যি। হালকা হালকা ঝাল নাকি এমনি বলার জন্য বলছো? আরে হালকা হালকা ঝাল, আরে কষা কষা টাইপ যেরকম হয় না, হ্যাঁ আজকে তো একটু কষা। বেশ, আমি যেরকম পছন্দ করি সেরকম হয়েছে, আমার তো ভালো লাগছে। বলছো ভালো হয়েছে? আরে হ্যাঁ খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর মাংসগুলো এত সুন্দর গলেছে, দারুণ লাগছে। এবার হাড়গুলো খাওয়া যাবে, মানে কি গলে গেছে তো হাড়গুলো সফট হয়ে গেছে, আর আমার হাড় খেতে খুব পছন্দ। তোমাকে দেখে তুমি এত ভালো লেগেছে, তোমার খেতে এত ভালো লাগছে আমার, কিছু বলার নেই। যদি সবাইকে খাওয়াতে পারতাম কত ভালো হতো, এতটাই টেস্টি হয়েছে এটা, মানে সবাইকে বাড়িতে ডেকে খাওয়ানোর মতো। আমাদের কেসটা কি বলতো, আমরা যখন এক্সপেক্ট করি, মানে আমরা যখন কাউকে খাওয়াবার না থাকে তখন কখনো এতটা ভালো হয় না। যখন আমরা ভাবি যে নিজেদের খাওয়াবো তখন ব্যাস ক্যাচাল হয়ে যায়, ক্যাচাল হয়ে যায়। আর যখন নিজেরা খাওয়ার থাকে তখনই ভালো ভালো গুলো বের হয়। তো আমরা এখন চলে এসেছি ওয়েলিংটন, এখন বেজে গেছে 6টার প্রায়, তো আমরা ওয়েলিংটন চলে এসেছি। এখানে বাবার সিটের কভারটা দেখুন কতটা ছিঁড়ে গেছে, বিড়ালের মতো ছিঁড়ে দিয়েছে। তো এখন সিটের কভার লাগানো হচ্ছে নতুন, বেশ অনেকদিন ধরেই ভাবছি, তো আজকে ফাইনালি সময় পেলাম, তো ভাবলাম চলেই আসি। তো এটা খুব বড় মার্কেট, যে কোনো গাড়ির জিনিস এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল। তো ফাইনালি আমরা এখন বাড়ি ফিরলাম, বাবার বাইকটার সিটের কভারটা লাগিয়ে, বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে সিটের কভারটা চেঞ্জ করা যাক, কেন কি বিড়ালরা একদম ছিঁড়ে ফেলেছে ওটাকে। যাই হোক এখন সময় পেলাম তো করিয়ে নিয়ে এলাম আমরা। আর এখন খাচ্ছি আমরা জুস, কেন কি বাইরে প্রচণ্ড গরম, সারাদিন তো এসির মধ্যে থাকি বুঝতে পারি না অতটা, কিন্তু এখন বেরিয়ে দেখলাম যে মারাত্মক গরম।
তো প্রায় ওখানে কাজ করাতে আমাদের দেড় ঘন্টার মতন লেগে গেল। আমরা বেরিয়েছিলাম ওই 5টা নাগাদ আর এখন পৌঁছালাম প্রায় 8:30 বাজে। এখন ফাইনালি এসে একটু জুস খাচ্ছি, এখন আবার একটু বেরোবো, কেন কি আজকে মাংস হয়েছে যেহেতু, তো একটু তন্দুরি রুটি খাবে ভাবছে, তো ওটা নিয়ে আসতে যাব। তো এখন এটা খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো এটা হলো বাবার বাইকের ফাইনাল লুকটা, পুরো নতুন নতুন ফিল আসছে। এখন বেরিয়ে ফুচকা খেতে চলে এসেছি, এখানে ফুচকা খুব দারুণ মাখা হয়। আমরা এখন বাড়ি ফিরে এলাম ফুচকা টুচকা খেয়ে, আর যেটা আনতেই বেরিয়েছিলাম সেটা আর নিয়ে আসা হয়নি, তন্দুরি রুটি। কারণ কি আমাদের ফুচকা খাওয়ার পর মনে হলো যে না, রাতে আর খাওয়া মানে পসিবল হবে না, কারণ কি সকালে যেহেতু মাটনটা অনেকটা গলে গেছিলো না, তাই অনেকটা মাটন আমরা খেয়ে ফেলেছি, বুঝতে পারিনি যে কতটা খেয়ে ফেলেছি। তো এখন আর একদম খিদে পাচ্ছে না, ফুচকাটা লোভে লোভে খেলাম। তো রাতে ডিনারটা আমরা স্কিপ করবো ভাবছি, তো এই জন্য আর কিছু আনা হলো না, ফুচকা খেয়ে বাড়ি রিটার্ন। আর ওদের সব খাবার আমি দিয়ে তারপর বেরিয়েছিলাম এখন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে নিতে পারেন, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিওর সাথে।